তেলিয়ামুড়া সিপিআই মহকুমা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হলো ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়া মহকুমা কমিটির চতুর্থ মহকুমা সম্মেলন। সম্মেলনের শুরুতে মহকুমা কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী সময়ে হল ঘরে শুরু হয় সম্মেলনের কাজ। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, খোয়াই জেলা কমিটির সদস্য শঙ্কর দাস, সংগঠনের রাজ্য কমিটির সদস্য, মহকুমা কমিটির সদস্য সহ গণ আন্দোলনের নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া এবং সুভাষ নমসহ অন্যান্যরা। প্রথমে সংগঠন সম্পর্কে বিগত দিনের কার্যকলাপ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যাবে, আগামী দিনে সংগঠনের কি কি কার্য পদ্ধতি গ্রহণ করা হবে তা আলোচনা উঠে আসে সম্মেলনে। সম্মেলনে তেলিয়ামুড়া মহকুমার প্রতিটি অঞ্চল থেকে 170 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে পুরাতন কমিটি ভেঙে দিয়ে শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নিয়ে 2023-এর রাজ্য বিধানসভাকে সামনে রেখে 51 জনের নতুন কমিটি গঠন করা হয়। এর মধ্যে 14 জনকে নিয়ে সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। নতুন কমিটির সম্পাদক পুনরায় বহাল থেকে রঞ্জু দাস এবং সভাপতি হিসেবে নতুন মনোনীত হয়েছেন বিশ্বজিৎ ভৌমিক। আলোচনা করতে গিয়ে সংগঠনের রাজ্য কমিটির সভাপতি বলেন, আগামী দিনে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে রাজ্যভিত্তিক এই সংগঠন প্রতিটি অঞ্চল মহকুমা ভিত্তিক সম্মেলন চালাচ্ছে। এই সম্মেলনগুলোতে যেটা লক্ষণীয় বিষয়, আমাদের রাজ্যে যে আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, এই সন্ত্রাসের পরিবেশের মধ্যেও অসংখ্য নতুন নতুন যুবক যুবতী সম্মেলনগুলিতে উপস্থিত হচ্ছেন, তারা আলোচনা করছেন এবং আগামী দিনে যুব আন্দোলনকে সম্প্রসারিত করার শপথ গ্রহণ করছেন। এই সম্মেলনে মূলত আলোচনা হচ্ছে বিজেপি আইপিএফটির জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর কর্মসংস্থানের যে ভয়াবহ সংকট তৈরি হয়েছে, এই কর্মসংস্থানের সংকটের হাত থেকে রাজ্যের যুব সমাজকে রক্ষা করার জন্য বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামী দিনে দুর্বার আন্দোলন তৈরি করা এবং আমাদের রাজ্যে নতুন সরকার আসার পর মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে, গণতান্ত্রিক আন্দোলনের উপর নানান ধরনের আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আমরা এই সম্মেলনগুলো থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে গোটা রাজ্য জুড়ে এই সম্মেলন প্রক্রিয়া সংগঠিত করছি। সম্মেলন থেকে বর্তমান জোট সরকারের কর্মসংকোচন নীতি, জনবিরোধী নীতি এবং রাজ্যব্যাপী এক বিশৃঙ্খল উভয় পরিবেশ তৈরি করে রাখার প্রতিবাদ জানিয়ে এই সংগঠন আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।